আচ্ছা দেখেন, আজকে আমরা কাজ করবো হচ্ছে লিড জেনারেশন নিয়ে। লিড জেনারেশন নিয়ে কাজ করছেন কেউ কখনো? লিড জেনারেশন নাম শুনেছেন? আচ্ছা আজকে আমরা কাজ করবো হচ্ছে বা শিখবো হচ্ছে লিড জেনারেশন কি, লিড কিভাবে কালেক্ট করতে হয়, লিড জেনারেশনটা আসলে কি সেটাই শিখবো। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সকলে? আচ্ছা দেখেন, ফার্স্টে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে লিড জেনারেশনটা আসলে কি। লিড এর কাজ করার আগে বা লিড জেনারেশন শেখার আগে আমাদের শিখতে হবে বা জানতে হবে লিড জেনারেশনটা আসলে কি। লিড জেনারেশন একরকম পদ্ধতি যার মাধ্যমে সম্ভাব্য ক্রেতার ইমেল, ফোন নম্বর এবং অন্যান্য তথ্য সংগ্রহ করা হয় এবং সাহায্য গ্রাহকের চাহিদার বিষয়গুলো জানা যায় এবং তাদের সামনে সেরকম প্রোডাক্ট তুলে ধরা যায়। আচ্ছা একটু যদি শর্ট করে বলতে যায় সেক্ষেত্রে বলা যায় হচ্ছে লিড জেনারেশন বলতে বোঝায় কোনো কোম্পানি বা ব্যক্তির টার্গেট কিছু 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 তথ্য বের করার জন্য যে পন্থা অবলম্বন করা হয় সেটাই হচ্ছে লিড জেনারেশন। আচ্ছা আমি আবার রিপিট করতেছি, লিড জেনারেশন বলতে বোঝায় কোনো কোম্পানি বা ব্যক্তির টার্গেট কিছু কিছু তথ্য বের করার জন্য যে পন্থা অবলম্বন করা হয় সেটাই হচ্ছে লিড জেনারেশন। মেন কথাটা হচ্ছে কোম্পানি বা ব্যক্তির টার্গেট কিছু কিছু তথ্য বের করাটাই হচ্ছে কি লিড জেনারেশন। এইটা যে পন্থায় বের করা হয় সেটাকে বলা হচ্ছে লিড জেনারেশন। আচ্ছা লিড জিনিসটা কি? লিডটা হচ্ছে আমরা যে প্রতিটি টার্গেটকৃত প্রত্যেকটি তথ্য এক একটি লিড, প্রত্যেকটি টার্গেটকৃত তথ্য এক একটি লিড বলে বিবেচিত হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? রেসপন্স নেই। আচ্ছা লিড জেনারেশন বলতে বোঝায় কোনো কোম্পানি বা ব্যক্তির টার্গেট কিছু কিছু তথ্য বের করার পন্থা অবলম্বন করা হয় সেটাই লিড জেনারেশন। সিম্পল কথা। আরটা হচ্ছে লিড জেনারেশনটা শিখতাম, হচ্ছে লিড গুলা কি, লিডটা আসলে কি। আচ্ছা টার্গেট কি তো প্রত্যেকটি তথ্যই এক একটি লিড, যে কোনো তথ্য বের করবো আমরা সেই তথ্যের প্রত্যেকটি তথ্যই এক একটি আমাদের কি লিড, এটাকেই লিড বলা হয়। ক্লিয়ার? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না? যে দেখতে পাচ্ছেন না তার নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা দেখেন, এবার তোমরা শিখলাম হচ্ছে লিড জেনারেশন কি বা লিডটা কি। আচ্ছা এবার দেখেন হচ্ছে লিড জেনারেশন ফর্মুলা, লিঙ্কডইন লিড জেনারেশন ফর্মুলাটা কি। আমরা ইমেল মার্কেটিং ক্ষেত্রে একটা ফর্মুলা ইউজ করছিলাম, ইমেল মার্কেটিং ক্ষেত্রে একটা ফর্মুলা আমরা ইউজ করছিলাম, সেম ক্যাটাগরিতে আমরা লিড জেনারেশন ক্ষেত্রেও ফর্মুলা ইউজ করব। লিড জেনারেশন ক্ষেত্রে ফর্মুলা ইউজ করব। আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন হচ্ছে লিঙ্কডইন লিড জেনারেশন ফর্মুলা, তারপর নিচে একটা ফর্মুলা লিখে দেওয়া আছে। ফর্মুলাটা কি? সাইট ক্লোন স্পেস লিঙ্কডইন ডট কম প্লাস নিশ প্লাস লোকেশন প্লাস পাবলিক প্রোফাইল। এটা হচ্ছে আমাদের লিড কালেকশন করার কি ফর্মুলা। আমরা এই ফর্মুলা ইউজ করে লিড কালেক্ট করব। তাহলে আমাদের ফর্মুলাটা কি হচ্ছে? সাইট ক্লোন স্পেস লিঙ্কডইন ডট কম প্লাস নিশ প্লাস লোকেশন প্লাস পাবলিক স্পেস প্রোফাইল। এটাই হচ্ছে আমাদের লিড কালেক্ট করার ফর্মুলা। আচ্ছা এবার দেখা হচ্ছে আমরা ফর্মুলাটা কিভাবে অ্যাপ্লাই করব। আমরা ফর্মুলাটা কিভাবে অ্যাপ্লাই করব আমার স্ক্রিন ফলো করলে একটু দেখতে পাবেন। এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, এখানে আমি একটা এক্সাম্পল আপনাদেরকে লিখে দেখিয়েছি, সেটা হচ্ছে এক্সাম্পলটা একটু পড়ি। আই নিড সিও লিডস ইন্স্যুরেন্স কোম্পানি ফ্রম ক্যালিফোর্নিয়া। এখানে কি বলতেছে? আই নিড সিও লিডস ইন্স্যুরেন্স কোম্পানি ফ্রম ক্যালিফোর্নিয়া। আপনারা যদি একটু ইমেল মার্কেটিং কথা চিন্তা করেন সেক্ষেত্রে এখানে নিশটা কি, নিশটা হচ্ছে আমার সিও কোন দেশের, ক্যালিফোর্নিয়া, সিও লিডস, সিওটা হচ্ছে আমার নিশ,
আর লোকেশনটা হচ্ছে আমার ক্যালিফোর্নিয়া। লোকেশনটা কি আমার ক্যালিফোর্নিয়া। আচ্ছা একটু এসে খেয়াল করে দেখেন, এক্সাম্পলটা আবার পড়তেছে, আই নিড সিও লিডস ইন্স্যুরেন্স কোম্পানি ফ্রম ক্যালিফোর্নিয়া। এখানে বলতেছে ইন্স্যুরেন্স কোম্পানির সিওদের লিস্ট লাগবে কোন লোকেশনের, ক্যালিফোর্নিয়া লোকেশনের। ইন্স্যুরেন্স কোম্পানির সিওদের লিস্ট লাগবে সেটা হচ্ছে ক্যালিফোর্নিয়ার। আচ্ছা ইনফরমেশন রেকর্ড, কী কী ইনফরমেশন চাইতে পারে আমার কাছে, আমার কাছে কী কী ইনফরমেশন চাইতে পারে বায়ার, যেমন চাইতে পারে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, স্ট্রিট অ্যাড্রেস, জিপ কোড, এমন অনেক ইনফরমেশন চাইতে পারে। সাধারণত ম্যাক্সিমাম এই পাঁচটা জিনিসই চাওয়া হয়, এই পাঁচটা জিনিসে চাওয়া হয়। পোস্টাল কোডটা জিপ কোড, আপনাদের সকলে এনআইডি পিছনে দেখবেন একটা কোড দেওয়া থাকে যেটা হচ্ছে আপনার পোস্টাল কোড, ওটাকে ইংলিশে বলা হয় জিপ কোড। তার অ্যাড্রেসটা, স্টেট অ্যাড্রেসটা, তার অ্যাড্রেসটা বোঝাচ্ছে এখানে, স্টেট অ্যাড্রেস বলতে তার অ্যাড্রেসটা বোঝাচ্ছে। আচ্ছা ইনফরমেশন রেকর্ড দেখেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, স্টেট অ্যাড্রেস, আর একটা হচ্ছে জিপ কোড। এই পাঁচটা রেকর্ডে সাধারণত চেয়ে থাকে বাইরে, আমার কাছে পাঁচটা ইনফরমেশন চেয়ে থাকে। আচ্ছা এবার দেখেন হচ্ছে ফর্মটা কিভাবে অ্যাপ্লাই করব, সাইট ক্লোন স্পেস লিঙ্কডিন ডট কম প্লাস নিশ প্লাস লোকেশন প্লাস পাবলিক প্রোফাইল, এটা ছিল আমাদের ফর্মুলা। এবং দেখেন আমি অ্যারো চিহ্ন দিয়ে নিচে দেখিয়ে দিয়েছি কোথায় কোনটা অ্যাপ্লাই করতে হবে, সাইট ক্লোন স্পেস লিঙ্কডিন ডট কম, এটা সেম থাকবে, এটা সেম থাকবে, প্লাস নিশ, নিশটা কি আমাদের সিও ইন্স্যুরেন্স কোম্পানি, সিও ইন্স্যুরেন্স কোম্পানি, এখানে নিশের জায়গায় লিখলাম হচ্ছে সিও ইন্স্যুরেন্স, প্লাস লোকেশন, লোকেশনটা কি ছিল আমাদের ক্যালিফোর্নিয়া, লোকেশনটা কোথায় ক্যালিফোর্নিয়া, তারপরে প্লাস সেম বসবে পাবলিক প্রোফাইল, এটাও নিচে সেম বসবে। ফর্মুলাটা অ্যাপ্লাই করে বুঝেছেন সকলে, আমাদের সেম ক্যাটাগরি ইমেলের মতনই, এখানে শুধু চেঞ্জ হবে হচ্ছে নিশ আর লোকেশন, নিশ আর লোকেশনটা আমাদের এখানে চেঞ্জ হবে, বাট ইমেলের ফর্মুলাটা আর এই ফর্মুলাটা সম্পূর্ণই ভিন্ন। আমাদের ফর্মুলাটা কি সাইট ক্লোন স্পেস লিঙ্কডিন ডট কম প্লাস নিশ প্লাস লোকেশন প্লাস পাবলিক প্রোফাইল, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার নিচে একটু ফলো করলে দেখবেন ফর্মুলাটা আমি একটা এক্সাম্পল অ্যাপ্লাই করে দেখিয়েছি। এভাবে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করবো, আমাদের ফুল ফর্মুলা একই থাকবে, শুধু আমরা নিশ আর লোকেশনটা চেঞ্জ করে দিব, নিশ আর লোকেশনটা আমরা চেঞ্জ করে দিব। আচ্ছা তারপরে দেখেন আমাদের ফর্মুলাটা কালেক্ট করতে, ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমাদের যে লিডসগুলো কালেক্ট করবো, লিডসগুলো কালেক্ট করার জন্য আমাদের কী করতে হবে, স্ক্যাপ ডট আয়ো নামের একটা এক্সটেনশন প্রয়োজন, স্ক্যাপ ডট আয়ো নামের একটা এক্সটেনশন আমাদের কী করতে হবে, এক্সটেনশন আমাদের ব্রাউজারে অ্যাড করে নিতে হবে। ক্লিয়ার, বুঝতে পেরেছেন সকলে? লিড জেনারেশন কি একজন বলেন তো, লিড জেনারেশন কি একজন বলেন, আচ্ছা এইভাবে তো বিস্তারিত বললে আমরা সময় লস হয়ে যাবে, বা আমরা এইভাবে কাউকে বুঝাতে পারবো না, আমাদের শর্ট করে শিখতে হবে। লিড জেনারেশনটা কি শর্ট করে এক কথায় বলতে হবে, লিড জেনারেশনটা কে বলতে পারবেন? আর
আমাকে বলতে পারবেন? আর কে বলতে পারবেন? আর কে বলতে পারবেন? এটা তো লিডের কথা বললেন, আর লিড জেনারেশনটা কি? আমরা তো ফার্স্টে শিখবো লিড জেনারেশন, তারপর শিখবো হচ্ছে লিড। রাইট, এই কথাটাই কেউ বলতে পারছেন না, সকলেই বলেছেন, সকলেরই কাছাকাছি গেছেন, বাট এই কথাটুকু কেউ বলতে পারলেন না। লিড জেনারেশন বলতে বোঝায় কোনো কোম্পানি বা ব্যক্তির টার্গেট কিছু কিছু তথ্য বের করার জন্য যে পন্থা অবলম্বন করা হয় সেটি লিড জেনারেশন। আর প্রতিটি তথ্যই আমরা এক একটি লিড বলে বিবেচিত করব, বা প্রতিটি তথ্য এক একটি লিড। আচ্ছা, ফার্স্টে আমাদের কি বলেছিলাম, একটা এক্সটেনশন অ্যাড করতে হবে, একটা এক্সটেনশন এখানে অ্যাড করে নিতে হবে। এক্সটেনশনটার নামটা হচ্ছে কি বলুন তো, একজন বলুন তো এক্সটেনশনের নাম কি? এক্সটেনশনের নামটা কি বলেন একজন? আর কি বলতে পারবেন কি? আর কেউ পারবেন না? কি ভুলে গেছেন সকলে? না, আপনার তো শুনেছি, লাভও আপনারটা শুনেছি, তারপরে আরেকজন বললেন তারটাও শুনেছি, দুইজন শুনেছি, ক্লাস আছেন 20 জন। আচ্ছা, এটা বলিনি আমি, এটা বলিনি আমি যে লিড জেনারেশনটা কালেক্ট করবো, লিডটা কালেক্ট করবো সেটার জন্য একটা এক্সটেনশনের নাম বলেছেন, এক্সটেনশনটার নামটা কি? এই ছোট ছোট বিষয়গুলো একটু খেয়াল রাখবেন, এগুলো আমাদের কাজে লাগবে, এটা আজকে দেখিয়ে দিচ্ছে আপনাদের ফিউচারে কাজে লাগবে, এটা দিয়ে কাজ করতে হবে। এমন অনেক এক্সটেনশন নাম বলবো, অনেক সাইটের নাম বলবো, অনেক কিছু দেখাবো, বাট সেগুলো আপনাদের মনে রাখতে হবে। যদি মনে না থাকে সেটা নোট করে রাখেন, আপনাদের বসে ক্লাস শুরুতে খাতা কলম নিয়ে বসবেন, ক্লাস করার সময় খাতা কলম নিয়ে বসবেন, যে বিষয়টা বলে, যে সাইটের নাম বলে, যে এক্সটেনশন বলে, যেটা বলে, এটা অনেক কিছু দেখাবো। এত কিছু মনে রাখা আসলে সম্ভব না, এত কিছু মনে থাকেও না, যত প্র্যাকটিস করুন তত বেশি, যখন প্র্যাকটিস করতে করতে দেখবেন সব অটোমেটিক মনে পড়ে যাবে। তো প্র্যাকটিস করার জন্য তো মনে করা দরকার, তাই না? সেজন্য আপনার কি করতে হবে, নোট করে রাখতে হবে, সেজন্য আপনাদের নোট করে রাখতে হবে, যে কোনো বিষয়ে যে কোনো টপিকস আপনারা নোট করে রাখবেন। আচ্ছা দেখেন, আমাদের ফার্স্টে এক্সটেনশন অ্যাড করার জন্য ওয়েব স্টোরে আসতে হবে। ওয়েব স্টোরে এসে আমরা কি করবো, সার্চ বারে লিখবো হচ্ছে scrap.io, scrap.io, স্ক্যাপ ডট আইওতে যদি লেখার পর আমার একটা দুইটা রেজাল্ট আসছে, দুইটা রেজাল্ট আসার পর ফার্স্টে যে রেজাল্ট আসবে স্ক্যাপ লেখা, এই স্ক্যাপ লেখাটা আমরা এক্সটেনশনটা অ্যাড করে দেবো, এখান থেকে অ্যাড টু ক্রোম করে অ্যাড করে নেবো। অ্যাড করতে সকলেই পারবেন, যদি কেউ না পারেন সেটা স্ক্রিন শেয়ার করে করে নেবেন। আচ্ছা, আমরা অ্যাড টু ক্রোমে করে অ্যাড এক্সটেনশন অ্যাড করে নেব, সকলে এক্সটেনশনটা অ্যাড করেন। কিসের লিঙ্ক? থ্যাংক ইউ।
দিবো নাকি স্ক্যাপ ডট আইও লিঙ্ক দিবো, কোনটা? স্ক্যাপ ডট আইও লিঙ্ক লাগবে। আপনার ওয়েব স্টোরে গিয়ে সার্চ করলে তো পাচ্ছেন, দেখেন চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। দেখেন আগে আরেকজন দিয়েছে, দেখেন সজল কুমার মল্লিক দিয়েছেন। সকালে এক্সটেনশনটা অ্যাড করে নেন। অ্যাড করা কমপ্লিট, সকলে অ্যাড করা শেষ। যেকোনো একদিন স্ক্রিন শেয়ার করেন তো, যেকোনো একদিন স্ক্রিন শেয়ার করেন। যে কোনো একজনকে স্ক্রিন শেয়ার করতে বলছি। নিউ একটা ট্যাব নিন, এক্সটেনশন অ্যাড হয়ে গেছে আপনার, এটাকে পিন করেন। পিন করেন, অ্যাড্রেস বয় লিখেন, স্কাপ ডট আইও অ্যাড্রেস বয় লিখেন। আচ্ছা দেখেন, সকলে সার্চ করে যাবেন হচ্ছে স্ক্যাপ ডট আয়ের ওয়েবসাইটে। স্ক্যাপ ডট আয়ের ওয়েবসাইটে গিয়ে আমাদের কি করতে হবে, আমাদের এই ওয়েবসাইটে সাইন আপ করে নিতে হবে। এই ওয়েবসাইটে আমাদের সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য সাইন আপে ক্লিক করেন।
তাহমিদ, আপনার কি কোনো সমস্যা হচ্ছে? স্টপ থাকেন, এখন আর কিছু করতে হয়, স্টপ থাকেন। আচ্ছা, বাকিদের কি অ্যাকাউন্ট করা শেষ, সাইন আপ করা শেষ? সকলের সাইন আপ কমপ্লিট? যাদের সাইন আপ কমপ্লিট চ্যাট বক্সে ডান লিখেন। হ্যাঁ, যাদের হচ্ছে না স্ক্রিন শেয়ার করেন। যারা যার সাইন আপ করতে সমস্যা হচ্ছে স্ক্রিন শেয়ার করেন, যার সাইন আপ করতে সমস্যা হচ্ছে। হ্যাঁ, আপনার তো অ্যাড হয়েছে। আপনার তো ডাউনলোড কমপ্লিট, এখন স্কাপ ডট আইওর ওয়েবসাইটে যান, নতুন একটা ট্যাব নেন। লিঙ্কে যাওয়ার দরকার, নতুন একটা ট্যাব নিন, যেটা বলি সেটা করেন, নতুন একটা ট্যাব নিন। ডান পাশে উপরে যান, ডান পাশে উপরে নিউ ট্যাবে যান, নিউ ট্যাবে যান। হ্যাঁ, অ্যাড্রেস বয় লিখেন স্কাপ ডট আইও। স্কেপ বানাতে বলেছে, SKRAPP হবে, ক্লিক করেন স্কেপ ডট আইওতে ক্লিক করেন। এটা না, এটা না, এটা না, স্কেপ বানানটা ঠিক করেন, SKRAPP। প্রথমে যেটা আছে ওটা ক্লিক করেন। ডান পাশে প্রথমে সাইন আপ লেখা আছে, সাইন আপে ক্লিক করেন।
নাম ইমেল আর পাসওয়ার্ড দেন, নতুন একটা নাম ইমেল আর পাসওয়ার্ড দেন। আপনার ইমেলে দেখেন একটা ভেরিফিকেশন গেছে, মেল গেছে, ইমেলে যান আপনার। হ্যাঁ সেভ করে নেন এটা। মেলে গেছেন, আপনার ইমেলে যান। হ্যাঁ ভেরিফাই ইমেল অ্যাড্রেস ক্লিক করেন। হ্যাঁ লগ ইন এ ক্লিক করেন, নিচে 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 শুধু লগ ইন এ ক্লিক করতে বলছি। হ্যাঁ স্টপ থাকেন, হ্যাঁ চাই স্টপ করে দেন। আপনাদের 8 জনের হয়েছে, বাকিদের হয় নাই? বাকিদের কি অবস্থা? আপনাদের বাকিদের হয় নাই? স্ক্রিন দেখতে পাচ্ছেন?
দেখেন আমাদের এখন এর কি কাজ, সকলে এই সাইটে কি করছেন, সাইন আপ করছেন, সকলে এই সাইটে সাইন আপ করছেন। এই সাইটের মাধ্যমে আমরা কি করব, ইমেল কালেক্ট করব। এই সাইটের মাধ্যমে আমরা আমাদের লিডস গুলো কালেক্ট করবো, লিডস এর যে ডকুমেন্ট গুলো চেয়েছে আমরা সেগুলো কালেক্ট করব। তো কালেক্ট করার আগে সে আমরা কালেক্ট করে কোথায় রাখবো সেই ডেস্টিনেশনটা আগে আমাদের তৈরি করতে হবে। কালেক্ট করে যে রাখবো এই সাইটের ভিতরে রাখবো, বাট সেই সাইটের ভিতরে কোথায় রাখবো সেই ডেস্টিনেশনটা আমাদের ঠিক করতে হবে, মানে একটা লোকেশন আমাদের ঠিক করতে হবে, একটা ফাইল আমাদের রেডি করতে হবে। ফাইল রেডি করার জন্য আমাদের একটা লিস্ট ক্রিয়েট করতে হবে। লিস্ট ক্রিয়েট করে দেখবেন আপনাদের সকলের এই মাঝেই ক্রিয়েট এ নিউ লিস্ট নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন সকলে? সকলের মাঝে একটা অপশন আছে এখানে ক্রিয়েট এ নিউ লিস্ট। আমার অলরেডি লিস্ট ক্রিয়েট করা আছে, সেজন্য আমার এখানে দেখাচ্ছে না। আমার কোথায় দেখাচ্ছে দেখেন, বাম পাশে নিউ লিস্ট নামে একটা অপশন আছে, দেখা যাচ্ছে কি? আচ্ছা দেখেন আপনাদের আছে মাঝে, আমার আছে বাম পাশে, কারণ হচ্ছে আমার অলরেডি লিস্ট ক্রিয়েট করা আছে, এই জন্য আমার বাম পাশে দেখাচ্ছে। বাম পাশ থেকে আমি নিউ লিস্টে ক্লিক করলাম। নিউ লিস্টে ক্লিক করার পর এখানে আমার ক্রিয়েট লিস্ট নামে আর একটা পেজ ওপেন হলো। এখানে আমি আমার লিস্টের নাম দিয়ে একটা লিস্ট ক্রিয়েট করবো, আমি আপনাদের নামে একটা লিস্ট ক্রিয়েট করতেছি। আপনার হচ্ছে DM মাগুরা, ডিএম মাগুরা ব্যাচ 5, তাই তো? আচ্ছা আপনাদের নাম আমি এখানে লিস্ট ক্রিয়েট করে, লিস্ট ক্রিয়েট করতে আমি ক্রিয়েটে ক্লিক করতেছি, লিস্টের নাম লিখলাম, এখন ক্রিয়েটে ক্লিক করলাম। একটা লিস্ট আমার বাম পাশে ক্রিয়েট হয়ে গেছে, দেখছেন? দেখা যাচ্ছে কি DMM ব্যাচ 5, আপনাদের নামে একটা লিস্ট আমার এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের লিড কালেক্ট করার পর, লিড কালেক্ট করার জন্য আপনাদের অবশ্যই কি করতে হবে, লিঙ্কডইন অ্যাকাউন্ট ওপেন করে নিতে হবে। আপনাদের ব্রাউজারে লিঙ্কডইন অ্যাকাউন্ট সাইন বা লগ ইন করা থাকতে হবে, অবশ্যই আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্টটা ওপেন করে রাখবেন। যদি লিঙ্কডইন অ্যাকাউন্ট ওপেন করে না রাখেন তাহলে কোনো লিড করতে পারবেন না, এজন্য আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট অবশ্যই ব্রাউজারে লগ ইন করে রাখবেন। যদি মাইক্রোফোন মিউট করেন নয়েজ আসে। আচ্ছা আমরা আমাদের কি করলাম, আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টটা ওপেন করে নিলাম। লিঙ্কডইন অ্যাকাউন্ট ওপেন করে আমাদের এখন কি করতে হবে, আমাদের এখন আরেকটা ট্যাব নিতে হবে। আরেকটা ট্যাব নিয়ে এখন আমাদের ফর্মুলাটা অ্যাপ্লাই করব। আমাদের ফর্মুলা এখানে আমরা অ্যাপ্লাই করব। আমাদের ফর্মুলাটা কি ছিল, সাইট সাইকল প্লাস লিঙ্কডইন ডট কম, আমার নিচে শো করতেছে, আমার অলরেডি নিচে লেখা শো করতেছে, নিচেটা সিলেক্ট করে দিলাম। আচ্ছা দেখেন এখানে আমার ফর্মটা হচ্ছে সাইট ক্লোন স্পেস লিঙ্কডইন ডট কম প্লাস সিও ইন্স্যুরেন্স প্লাস কি ক্যালিফোর্নিয়া প্লাস পাবলিক প্রোফাইল, এটা হচ্ছে আমাদের ফর্মুলা, এটা হচ্ছে আমাদের ছিল ফর্মুলা। আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম, সেম আমি যেভাবে লিখছি আপনারাও সেভাবে লিখবেন, একটা স্পেস মিস করবেন, প্লাস মিস করবেন, আপনাদের রেজাল্ট ভালো আসবে না। সেম আমি যেভাবে লিখছি আপনাদের যেভাবে দেখিয়েছি, যেভাবে আমি প্রেজেন্টেশনে দেখিয়েছি ঠিক সেভাবে লিখবেন এখানে। আচ্ছা দেখেন আমি ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম, এখন আমি কি করব, এখন আমার কাজ হচ্ছে যে রেজাল্টগুলো আসছে, যে রেজাল্টগুলো আমার নিচে আসছে সেগুলো আমার রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাবে ওপেন করব।
বুঝলাম, কে বলছেন? আচ্ছা একটু পরে তো আপনাদের ক্লাস, ক্লাসে আসেন, ঠিক আছে। আচ্ছা একটু পরে তো আপনাদের ক্লাস, ক্লাসে আসেন, ঠিক আছে, আমি ক্লাস নিচ্ছি তো। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা নেটওয়ার্ক এত ডিস্টার্ব করে কেন? কি সমস্যা হয়েছে? মোবাইলটা বন্ধ? এত ডিস্টার্ব হলে কিভাবে কাজ করবো? দেখেন অবশ্যই অনেক কষ্ট করে একটা ওপেন হয়েছে। আচ্ছা এখন কি কাজ, শুনতে পাচ্ছেন সকলে? আচ্ছা এখন আমাদের কাজটা কি, আমাদের ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম, আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা কি করলাম, আমাদের রেজাল্টগুলো রেডি করলাম, আমাদের রেজাল্টগুলো আনলাম। রেজাল্ট আনার পর আমাদের যে রেজাল্টগুলো আসছে সেটা রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাবে ওপেন করবো। রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাবে আমরা ওপেন করবো, আমরা একটা ওপেন করছি। ওপেন করার পর দেখেন তার প্রোফাইলটা একটু ঘেঁটে দেখবেন, সিও ফাউন্ডার ক্যালিফোর্নিয়া আমাদের, ঠিক আছে, এটা সিও ফাউন্ডার ক্যালিফোর্নিয়া, লোকেশন ঠিক আছে, সিও ঠিক আছে, ক্যালিফোর্নিয়া সবই ঠিক আছে। এখন আপনার অ্যাবাউটটা চেক করবেন, এই অ্যাবাউটটা চেক করবেন, অ্যাবাউটটা সে কি ইনস্যুরেন্স কোম্পানি সিও কি না, অ্যাবাউটটা ফুল পড়ে দেখবেন। অ্যাবাউটটা পড়ে যদি দেখেন সে সিও ক্যালিফোর্নিয়া ইনস্যুরেন্স কোম্পানির সিও বা ফাউন্ডার, তাহলে আপনি এটা লিডটা কালেক্ট করুন। লিড কালেক্ট করবেন এবার কীভাবে একটু খেয়াল করেন, লিড কালেক্ট করার জন্য আমরা যে একটা এক্সটেনশন অ্যাড করছিলাম সেই এক্সটেনশনে ক্লিক করি। সব দিকেই নেটওয়ার্কের সমস্যা। এত সমস্যা হলে ক্লাস করানো মুশকিল রে ভাই।
আচ্ছা, আপনাদের কারো নেটওয়ার্ক কানেকশন ভালো আছে? নেট স্পিড ভালো আছে কারো? স্ক্রিন শেয়ার করুন তো। একজন করেন, যে কোনো একজন করেন। মিথিল, আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি। আপনি কি ফর্মুলা অ্যাপ্লাই করছেন, সার্চ করছেন? আচ্ছা, এখানে একটা লিস্ট ক্রিয়েট করুন ফার্স্টে। হ্যাঁ, আসছে উপরে একটা পেজ আসছে, ওই পেজের নাম লিখেন, লিখেন সিও ইন্স্যুরেন্স। সাইট ক্লোন স্পেস, ফর্মুলা ভুল হয়েছে, ফর্মুলা ঠিক করেন। সাইট ক্লোন স্পেস linkedin.com। প্লাস আমাদের আমাদের জিনিসটা ছিল সিও ইন্স্যুরেন্স, সেটা লিখেন। সিওর পরে একটা স্পেস হবে। ইন্স্যুরেন্স প্লাস লোকেশনটা কি ছিল আমাদের? ক্যালিফোর্নিয়া, প্লাস ক্যালিফোর্নিয়া। আচ্ছা, প্লাস পাবলিক প্রোফাইল। হ্যাঁ, ক্যাপিটাল লেটার স্মল লেটার ঠিক করে দেবেন। পাবলিকের পর প্রোফাইল, প্রোফাইল পরে পাবলিক আগে হবে। হ্যাঁ, সার্চ করেন। নিচ থেকে যে কোনো একটা সার্চ রেজাল্ট রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাব ওপেন করেন। হ্যাঁ, যেটা মাত্র ওপেন করছেন ওটা যান। হ্যাঁ, এখন যদি তার ইনফরমেশন ঠিক থাকে, যদি তার ইনফরমেশন ঠিক থাকে তাহলে আপনি তার লিডটা কালেক্ট করবেন, সেটা পরে দেখবেন। আচ্ছা, আমরা কাজটা কি, আচ্ছা আপনি এক্সটেনশনটা পিন করেন নি, উপর ডান পাশে এম লেখা ওটা এক্সটেনশনটা পিন করে নেন। এটা না, এটা না, স্ক্রাপ ডট আইওটা করবেন।
দ্বিতীয়টা, হ্যাঁ দ্বিতীয়টা, হ্যাঁ এখন এই পিনে ক্লিক করেন, এক্সটেনশনটা ক্লিক করেন উপরে, একটু ওয়েট করবেন, একটু ওয়েট করবেন, ক্লিক হবে, এক্সটেনশনে ক্লিক করেন, হবে। আচ্ছা দেখেন কি দেখাচ্ছে এখানে, 65% আর অ্যাকুরেট দেখাচ্ছে। যদি 65% অ্যাকুরেট দেখায় তাহলে আমরা তার লিডটা কালেক্ট করতে পারি। আচ্ছা একটু সেভ করার বাম পাশে একটু খেয়াল করুন, সেভ করার বাম পাশে দেখেন সিও ইন্সুরেন্স নামে একটা ফাইল আছে আপনার, বা লিস্ট ক্রিয়েট করুন। যদি আপনার একাধিক লিস্ট থাকে তাহলে আপনি কি করবেন, এই ড্রপ ডাউনে ক্লিক করে সেই লিস্টে আপনার লিস্টটা জমা করবেন। আপনার যদি একটা লিস্ট করা আছে সেটা আপনার একটা লিস্টে শো করতেছে, আপনার সিলেক্ট করতে হবে না, অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। সে কারণে আপনি কি করবেন, সেভ ক্লিক করেন। হ্যাঁ সেভ হয়ে গেছে। এখন আপনি আপনার স্কাপ ডট আইও সাইটে যান, এইটা না, ইমেলের আগে, হ্যাঁ এই পেজে এসে রিলোড দেন, সিও ইন্স্যুরেন্সে ক্লিক করেন। দেখেন আপনি যে ইমেলটা কালেক্ট করছেন ইমেলটা ইনভ্যালিড, ইমেলটা ঠিক না, তার ইমেলটা ইনভ্যালিড দেখাচ্ছে, কারণ আমরা এটা নিতে পারবো না। ইনভ্যালিড যদি কারো ইমেল দেখায় তাহলে আমরা এটা নিতে পারবো না। আপনার আবার সার্চ করুন, আপনি আবার সার্চ করে আরেকটা ওপেন করেন, হ্যাঁ দ্বিতীয়টা সার্চ করেন, ওটা কেটে দিন, যেটা ইনভ্যালিড আসছে ওটা কেটে দিন, এটা কেটে দিন, হ্যাঁ এখন এটা কালেক্ট করেন, এক্সটেনশনে অ্যাড করেন, এক্সটেনশনে ক্লিক করেন। ইমেল নট ফাউন্ড, ইমেল আচ্ছা কালেক্ট করলেন কেন, আমার কাছে আর তো বলতে সময় দিবেন, ইমেল নট ফাউন্ড, যদি কারো ইমেল নট ফাউন্ড আসে তার লিড কালেক্ট করবেন না, তার কারণ হচ্ছে তার কোনো বিজনেস ইমেল নেই, তার কোনো কি নেই, বিজনেস ইমেল নেই, এটাকে বলা হচ্ছে বিজনেস ইমেল। তার যদি বিজনেস ইমেল না থাকে তাহলে কি দেখাবে, এখানে ইমেল নট ফাউন্ড দেখাবে, যদি ইমেল নট ফাউন্ড দেখায় সেটা আমরা সেভ করব না। আপনি আরেকটা ওপেন করেন, হ্যাঁ আপনি এসে ক্লিক করেন, এক্সটেনশনে ক্লিক করেন, ইমেল নট ফাউন্ড, হ্যাঁ তার মানে তারও ইমেল নেই। আরেকটা করেন, হ্যাঁ এটা নিন, সেম ক্যাটাগরিতে এখানে সিলেক্ট করে সেভে ক্লিক করেন। ওইটা সেভ করেন, সমস্যা নেই, এটা সেভ করেন, স্ক্যাপের সাইটে যান, এখন সাইটটা রিলোড দিন। দেখেন তার ইমেলটা ভেরিফাইড, আপনি যে দ্বিতীয় ইমেলটা কালেক্ট করছেন সেটা ইমেল নট ফাউন্ড দেখাচ্ছে, ওটা আমরা ডিলিট করে দেবো, সমস্যা নেই। আচ্ছা দেখেন আমাদের যে,
আচ্ছা আমি দেখিয়ে দেবো, সেটা সমস্যা নেই, সবই দেখিয়ে দেবো। আচ্ছা আমাদের যে ভেরিফাইড ইমেলটা আসছে, আচ্ছা দেখেন আপনি একটা ইনভ্যালিড ইমেল সেভ করছিলেন, খেয়াল আছে কি? ইনভ্যালিড ইমেলটা আছে, আপনি আগে যেটা আছে ইমেল নট ফাউন্ড একটা সেভ করছিলেন, ইমেল নট ফাউন্ড সেটা আছে। আচ্ছা এইভাবে করে কি করবেন আপনারা, ইমেলগুলা কালেক্ট করবেন এইভাবে করে, আপনি ইমেলগুলা কালেক্ট করবেন, বাকি যেটু কাজ আছে আমি আগামীকালকে দেখিয়ে দেবো। সকলে কি করবেন, আমি আপনারা দুইটা নিচ দিয়ে দিচ্ছি, এই নিচ নিয়ে আপনারা ইমেল কালেক্ট করে রাখবেন। আচ্ছা নিচ দুটো লিখে নেন, সিও ইন্স্যুরেন্স ক্যালিফোর্নিয়া একটা নিচ, লোকেশনটা আমি বলে দিচ্ছি, হ্যাঁ স্ক্রিন শেয়ার অফ করেন।